কেমন লাগছে অনুষ্ঠানে? আমার তো দারুণ লাগলো, একটা দারুণ অভিজ্ঞতা। প্রথমত আরও ভালো অভিজ্ঞতা হওয়ার কারণ হচ্ছে এত এত গুণী মানুষজনের সান্নিধ্যে আসা, এটা তো সচরাচর ঘটে না। আমি এসেছিলাম সেরা বাঙালির অনুষ্ঠানটা তো এসেছিলাম, সেখানেও গুণী মানুষের সমাগম ঘটেছিল। তো আই লাভ টু বি হিয়ার। আচ্ছা, তোমার কি মনে হয় যে এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তাটা কোথায়? প্রয়োজনীয়তা প্রথম হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া হয় না, এর থেকে বড় ডেসক্রিপশন হয়তো আমার আর প্রয়োজন বোধ হবে না মনে হয়। আচ্ছা, এই যে বছরের বেস্ট, তো জিতুর কথা অনুযায়ী বেস্ট শব্দের অর্থ? বেস্ট দেখো সেটা শেষ নেই, সোমনাথ দা হাতে আমি পুরস্কার তুলে দিচ্ছি বা আমি সম্মাননা তুলে দিচ্ছি, সেটা আমার কাছে মনে হয় বেস্ট মুভমেন্ট। সোমনাথ দার কাছে কী মুভমেন্টটা বেস্ট হবে, তো আমার বেস্ট তো ডেফিনেশন পাল্টে যায় যে আমি এই সুযোগটা পেলাম এবং এবিপি অনলাইন এই সুযোগটা করে দিল, আমি থ্যাঙ্কফুল। সোমনাথ দা কতটা অনুভূতি নিয়ে ফিরলো, আমি তার থেকে বেশি অনুভূতি নিয়ে ফিরলাম। তাই এটা এক একজনের কাছে এক একটা পার্সপেক্টিভ, বেস্টের সংজ্ঞা আলাদা। আচ্ছা, জিতুর আগামী পরিকল্পনা কী? কোন কোনো ছবি বা কি পর্দায় কখন? আমরা অরণ্যের দিনরাত্রি অরুণ রায় পরিচালিত, সেটা এই গতকাল আমি শেষ করেছি। এরপরে এসকে মুভিজের দুটো ছবি নিয়ে আমরা লন্ডন যাচ্ছি, সেখানে একটা কমার্শিয়াল ছবি, হার্ডকোর কমার্শিয়াল, সব ছবি কমার্শিয়াল, মেন স্ট্রিম ছবি, আর একটা আমরা যেমন আমি যেমন ছবি পছন্দ করে থাকি, আমার মেন স্ট্রিম ছবি পছন্দ মানে আমাকে যে ছবিতে তোমরা দেখে এসছো, তো এই আর কি বাকি কথাবার্তা চলছে। তিতুমির নিয়ে একটা তালবাহানার মধ্যে রয়েছি, তো আমি চাই তিতুমির প্রজেক্টটা হোক। অপরিচিত তো রীতিমতো ঝড় তুলে দিয়েছিল, তো এখন ছবির বাইরের জীবন কেমন কাটছে? ছবির বাইরের জীবন মানে আমার যেমন কাটে, আমি না জীবনটাকে অন্যভাবে দেখি, আমার দর্শনটাই অন্যরকম, মানে সেটার সঙ্গে আমার অনেকের সঙ্গে মতবিরোধ হয়, আমার পারিবারিক মতবিরোধ হয়, আমার কলিগদের সাথে মতবিরোধ হয়, আমার দর্শনটা অন্যরকম। আমি আজও মনে হয় প্লেন আকাশের মধ্যে দাঁড়িয়ে থাকে, তা আমি হাঁ করে দেখি। তা আমার যখন স্ত্রীকে দেখাই বা আমার মা বাবাকে দেখাই, তারা আমার দিকে চোখের দিকে তাকিয়ে উল্টো দিকে কী ভিও যায় সেটাও আমি বুঝতে পারি, কিন্তু আমি সেই দর্শনে বিশ্বাস করি। আমার ভালো লাগে ওরকমভাবে থাকতে, ভাবতে থাকতে, এইটার মধ্যে কোনো বালখিল্যতা নেই। আমি এইভাবেই বড় হয়েছি, আমার জগৎটাই ওই রকম। তো এটা আমাকে যদি কেউ দোষ দেয় তা আমি তার মাথা পেতে নেব, আবার যদি কেউ খুব আনন্দ দেয় সেটাও খুব এনজয় করি। থ্যাংক ইউ।